ইউরোপের বিভিন্ন দেশ এবং লন্ডনের মেট্রো রেলে বিভিন্ন রুটকে রং দিয়ে পৃথক করার চল বহুদিনের। এদেশে দিল্লি মেট্রোয় বিভিন্ন রুটকে পৃথক রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। অনেকটা সেই ধারণা থেকেই ট্রামের রঙিন মানচিত্র তৈরিতে উদ্যোগী হয়েছে পরিবহন নিগম। ট্রামে ওই মানচিত্র লাগানোর পাশাপাশি তা সরকারি পরিবহন অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমেও তুলে ধরা হবে। নিগমের কর্তাদের আশা, ট্রামের মাথায় রং দেখে যাত্রীরা সহজেই বিভিন্ন রুট চিনে নিতে পারবেন। নিগমের পরিকল্পনা অনুযায়ী টালিগঞ্জ থেকে বালিগঞ্জ পর্যন্ত রুটকে পিঙ্ক লাইন বলে চিহ্নিত করা হয়েছে। টলি ক্লাব, ভবানী সিনেমা, দেশপ্রিয় পার্ক, হিন্দুস্তান পার্ক, গড়িয়াহাট ছুঁয়ে যাবে ওই রুটের ট্রাম। গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড রুট চিহ্নিত করা হয়েছে হলুদ বা ইয়েলো লাইন হিসাবে। ওই রুটের বিভিন্ন ট্রামের মাথায় হলুদ রং লাগানোর কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ। কোয়েস্ট মল, পার্ক সার্কাস সাতমাথার মোড়, মল্লিক বাজার, রিপন স্ট্রিট হয়ে চাঁদনী চক ছুঁয়ে যাবে ওই রুটের ট্রাম। রুট অনুযায়ী যদি কালার হয় চাম, তাহলে আমরা দেখে বুঝতে পারবো যে না, ভুলবশত অনেক সময় তাড়াহুড়োর চোটে আমরা রং ট্রামে উঠে যেতে পারতো, কিন্তু সেই টাইমে হবে না। যদি আমরা নীল লাল এরকম কালার থাকে তাহলে অসুবিধা হবে না, যে নীল ট্রামটা এইখান থেকে বাগবাজার থেকে শ্যামবাজার যাবে আর সবুজ ট্রামটা গঙ্গার ধার দিয়ে যাবে, এইরকমভাবেও যদি হয়। এসপ্ল্যানেড থেকে বইপাড়া ট্রাম রুটের রং লাল, সেটিকে বলা হচ্ছে রেড লাইন। পুরনো কলকাতার রাস্তাঘাট ছুঁয়ে বিধাননগরগামী রুটের একাংশকে ভায়োলেট লাইন হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাওড়া ব্রিজ থেকে শ্যামবাজার পর্যন্ত রুটের নামকরণ হয়েছে গ্রিন লাইন। ওই রুটের একটি অংশ রেড এবং অন্যটি ভায়োলেট লাইনের মধ্যে পড়েছে। খুব সুবিধা হবে, তবে অনেকটা কালারফুল হবে, জার্নিটা কালারফুল হবে, কারণ একই তো এখন ট্রাম লোকে চড়ে না বিভিন্ন তার প্রস অ্যান্ড কনসের জন্য, তো হলে ক্ষতি নেই, একটা চেঞ্জ হলে তো খারাপ লাগবে না। এসপ্ল্যানেড থেকে খিদিরপুর পর্যন্ত রুটকে নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। ময়দান ছুঁয়ে চলা ওই রুট এখনও চালু হয়নি। একসময় ওই রুটটি টালিগঞ্জ পর্যন্ত বিস্তৃত ছিল, তবে মাঝেরহাট সেতু বিপর্যয়ের পরে কলকাতা পুলিশের আপত্তিতে টালিগঞ্জের দিকে ট্রাম চলাচল বন্ধ রাখা হয়। সম্পূর্ণ রুটটির কতটা চালু করা যাবে তা এখনও স্পষ্ট নয়, তবে ট্রাম প্রেমীদের অনেকেই চান দীর্ঘতম ওই রুটের দ্রুত পরিষেবা শুরু হোক। প্রাক করোনা পরিস্থিতিতে এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার এবং খিদিরপুর রুটের ট্রামে সবথেকে বেশি যাত্রী মিলত। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।